সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অভিনন্দন আজকের এই অনলাইন ক্লাসে। আমি এস এম ফজলুল করিম, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নার্সিং কলেজ। এই লকডাউনের মধ্যে সবাইকে ঘরে থেকে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের ক্লাসটি সবাই অনেক ভালো লাগবে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের পর্যাবৃত্তিক গতি নিয়ে আলোচনা করব। পর্যাবৃত্তিক গতি চ্যাপ্টারে প্রথমে আমরা এটা ডেফিনেশন জানব যে পর্যাবৃত্তিক গতি কি। যদি কোনো বস্তু কোনার গতি যদি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক দিয়ে বারবার অতিক্রম করে, তখন সেই বস্তু কণার গতিটি একটি পর্যাবৃত্তিক গতি। যেমন ঘড়ির কাঁটার গতি একটি পর্যাবৃত্ত গতি, বৈদ্যুতিক পাখার গতি একটি পর্যাবৃত্ত গতি, সরল দোলকের গতি এক ধরনের পর্যাবৃত্তিক গতি। তাহলে পর্যাবৃত্তিক গতি বৃত্তাকার পথে হইতে পারে, এটাও ত্রিভুজ আকৃতি পথে হইতে পারে, একটা নির্দিষ্ট বিন্দুকে এটি আয়তাকার হইতে পারে পথটি, অনেক বিভিন্ন ধরনের হইতে পারে। তবে শর্ত হচ্ছে কি, একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করবে। তাহলে পর্যাবৃত্তিক গতি সম্বন্ধে আমরা জানলাম। এখন আমাদের প্রথম হচ্ছে পর্যাবৃত্তিক গতি কয় ধরনের। পর্যাবৃত্তিক গতি দুই ধরনের, একটি হচ্ছে স্থানিক পর্যাবৃত্তিক গতি আর একটি হচ্ছে কালিক পর্যাবৃত্তিক গতি। স্থানিক পর্যাবৃত্তিক গতি কী জিনিস? স্থানিক এবং কালিক। তাহলে স্থানিক পর্যাবৃত্তিক গতি দেখেন হচ্ছে কালিক পর্যাবৃত্তিক গতি। কালিক পর্যাবৃত্তিক গতি স্থানিক পর্যাবৃত্তিক গতি প্রথমে আমরা জানি। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানকে একই দিক থেকে বারবার অতিক্রম করবে, তখন সেই বস্তু কণার গতি হবে স্থানিক পর্যাবৃত্তিক গতি। তাহলে কি, যদি কোনো বস্তুর গতি এমনভাবে পুনরাবৃত্তি হয় যে এটি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানকে বারবার একই দিক থেকে অতিক্রম করে, তখন সেই গতিটি হচ্ছে স্থানিক পর্যাবৃত্তিক গতি। যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি, ঘড়ির কাঁটার গতি, তারপর বৈদ্যুতিক পাখার গতি, এগুলি সবগুলো হচ্ছে স্থানিক পর্যাবৃত্তিক গতি। কালিক পর্যাবৃত্তিক গতি, কালিক পর্যাবৃত্তিক গতি হচ্ছে যদি কোনো রাশি বা ফাংশনের মান এমন হয় যে এটি নির্দিষ্ট সময় পরপর একই মান গ্রহণ করে, একটি নির্দিষ্ট সময় পরপর একই মান গ্রহণ করে, তাহলে কালিক পর্যাবৃত্তি। আমরা বললাম সূর্যের চারদিকে পৃথিবীর গতি একটি স্থানিক পর্যাবৃত্তি গতি। আবার এটাকে এই যে সময়টা, সূর্যের চারদিকে পৃথিবী একবার ঘুরে আসতে একটি নির্দিষ্ট সময় লাগে, এই নির্দিষ্ট সময়টা একটা কালিক পর, যেমন 16ই ডিসেম্বর, এটি একটি নির্দিষ্ট সময় পরপর আসে। এই গতিগুলা এটি হচ্ছে কালিক পর্যাবৃত্তি গতি। দেন আমরা স্থানিক এবং কালিক পর্যাবৃত্তি গতি সম্বন্ধে আলোচনার পরে আমাদের নেক্সট টপিকস হচ্ছে সরল দোলন গতি। সরল দোলন গতি কি? যদি কোনো বস্তু কোনার ত্বরণ এর সরণের সমানুপাতিক, যদি কোনো বস্তুর ত্বরণ এর সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, তখন সেই বস্তু কোন গতিটি হচ্ছে সরল দোলন গতি। যদি কোনো বস্তু কণার ত্বরণ সরণের সমানুপাতিক, আগে জানতে হবে সরণ কী জিনিস, সরণ কী এবং ত্বরণ কী, এই দুটো বিষয় আমাদের জানতে হবে, ত্বরণ এবং সরণ। সরণ কী? সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। ধরো একটি বস্তু এই অবস্থান থেকে বি অবস্থানে আসলো, বি থেকে সিতে আসলো, সি থেকে আবার ডিতে আসলো, ডি থেকে
তাহলে বস্তুটা সরণ কতটুকু? সরণ হচ্ছে এডি, সরণ হচ্ছে এডি। কারণ কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণের মান, আর দিক হচ্ছে বস্তুটির আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এটি হচ্ছে সরণের দিক, আর মান হচ্ছে তা এই আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। দ্যাট মিন্স এডি হচ্ছে সরণ, সরণের মান, আর দিক হচ্ছে এডি। তাহলে এখন বস্তুটি যদি ডি থেকে আবার এই অবস্থানে চলে আসে, তাহলে সরণ হচ্ছে শূন্য, সরণ হচ্ছে শূন্য। একটি বস্তু যখন আমরা উপরের দিকে ছুঁড়ে মেললাম, এখানে চলে আসলো, তাহলে বস্তুটা সরণ হচ্ছে শূন্য। কারণ বস্তুটা আদি অবস্থান এবং শেষ অবস্থান যদি একই হয়, সরণ শূন্য হবে। সরণ হিসাব করা হয় ন্যূনতম দূরত্ব দ্বারা। এরপরে আসি আমরা ত্বরণ। ত্বরণ কী? ত্বরণ জানার আগে বেগ জানতে হবে। বেগ কী? বেগ বি সমান এস বাই টি, অথবা এক্স ডিভাইডেড বাই টি, অথবা আমরা এটাকে বেগের সংজ্ঞাকে এভাবে দিতে পারি, সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, সময়ের সাথে বস্তুর সরণের অন্তরজ বা অন্তরককে বেগ বলে, সময়ের সাথে এটি এই ডি ডিটি হচ্ছে অন্তরীকরণ অপারেটর বা ব্যবকলনীয় অপারেটর বা ডিফারেনশিয়াল অপারেটর, যেটি ডিফারেনশিয়াল অপারেটর উইথ রেসপেক্ট টু এ টি, টি এর সাপেক্ষে এক্সকে ডিফারেনশিয়েট যদি করা হয় তাহলে বেগ পাওয়া যাবে। এই জন্য বলা হয় সময়ের সাথে সরণের হারকে বা সময়ের সাথে সরণের অন্তরককে বেগ বলে। ত্বরণ কি? সময়ের সাথে বেগের অন্তরককে বা অন্তরসকে বলা হয় ত্বরণ। এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। নেক্সটে আমরা পড়াইতে লাগবে যে বি ইকোয়াল টু ডিএক্স ডিটি আর এ ইকোয়াল টু ডিবি ডিটি, এটি হচ্ছে ত্বরণ, এটি হচ্ছে সরণ। তাহলে ত্বরণ এবং সরণ, ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী যদি হয় তখন সর্বদা, এবং ত্বরণ সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী বা বিপরীতমুখী হয়, তখন এই বস্তুর গতিকে বলা হবে সরল দোলন গতি। আবার আমরা জানি বল এবং সরণ পরস্পর সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ইকোয়াল টু মাইনাস কে এক্স, এখান থেকে লিখতে পারি এফ ইকোয়াল টু মাইনাস কে এক্স। উভয় ক্ষেত্রে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এই এক্ষেত্রে এই ধ্রুবককে কে বলা হয়? বল ধ্রুবক, বল ধ্রুবক। কে হচ্ছে বল ধ্রুবক। তাহলে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখন এই ধ্রুবককে, বল ধ্রুবককে আমরা স্প্রিং ধ্রুবকও বলি বা স্থিতিস্থাপক বল ইত্যাদিও বলে থাকি। এখন সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো তোমরা বই থেকে পড়ে নিবে। সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো কী কী? এক হচ্ছে সরল দোলন গতি একটি পর্যাবৃত বল, তারপরে এটি একটি স্পন্দনশীল বল। নেক্সট হচ্ছে যে কোনো সময় বলের মান, যে কোনো সময় বলের মান সাম্যাবস্থান থেকে এর সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তারপরে হচ্ছে বল সর্বদা একটি বিন্দু অভিমুখী। এই চারটি সরল দোলন গতির বৈশিষ্ট্য। তো সরল দোলন গতির ক্ষেত্রে আমরা অন্তরক সমীকরণ এখন সমাধান করব। সরল দোলন গতির অন্তরক সমীকরণ, সরল দোলন গতির ব্যবকলনী সমীকরণ, ব্যবকলনী সমীকরণ। সরল দোলন গতির ব্যবকলনী সমীকরণ আমরা একটু আগে লিখলাম যে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এফ ইকোয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স, আবার যেখানে কে একটি স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। আবার আমরা জানি নিউটন গতির দ্বিতীয় সূত্র এফ ইকোয়াল টু এম এ, তাহলে এম এ ইকোয়াল টু মাইনাস কে এক্স। এখন আমরা যদি, আমরা এখান থেকে জানি এ ইকোয়াল টু হচ্ছে ডিভি ডিটি বা ডি ডিটি অফ বি, তার মানে সময়ের সাথে বেগের অন্তরসকে ত্বরণ বলা হয়। আবার ডি ডিটি, আবার বি মানে কি? ডিএক্স ডিটি। তাহলে এটাকে
অর্থাৎ ডিএক্স ডিটিকে যদি আবার অন্তরীকরণ করা হয়, দুইবার অন্তরীকরণ করা হয় ডি স্কোয়ার এক্স ডিএস টি স্কোয়ার, এটাকে বলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। ক্যালকুলাসে এই অধ্যায়টা আছে। তাহলে এম এর পরিবর্তে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু, এর পরিবর্তে আমরা ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার বসালাম, মাইনাস কে ডিভাইডেড কে এক্স। এখন আমরা যে এম দ্বারা ভাগ করে দিই, তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স। আমরা এম দ্বারা ভাগ করলাম, তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেহেতু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, তাহলে ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। এটি হচ্ছে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ। তাহলে আমরা সরল আবার বলতেছি, সরল দোলন গতির ক্ষেত্রে আমরা জানি বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, দ্যাট মিন্স এফ সমানুপাতিক মাইনাস এক্স, এফ সমানুপাতিক এক্স, বল সরণের সমানুপাতিক, আর মাইনাস দ্বারা বোঝাচ্ছে সর্বদা বিন্দু অভিমুখী, মানে সাম্য অবস্থানের দিকে যাবে, সরণ যেদিকে ঘটবে বল, বল যেদিকে প্রকাশ ঘটবে সরণ হবে তার বিপরীত দিকে। তাহলে এফ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্নকে উঠালে একটা ধ্রুবক আসবে, সেটি হচ্ছে কে এ, কে কে সমানুপাতিক ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বা স্থিতিস্থাপক ধ্রুবকও বলা হয়। এফ এফ এর জায়গায় আমরা এম এ বসাতে পারি, তাহলে এফ ইকুয়াল টু এম এ মাইনাস কে এক্স, এর পরিবর্তে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এটি হচ্ছে দুইবার অন্তরীকরণ করা হয়েছে ডিএক্স ডিটিকে অন্তরীকরণ করলে, এক্সকে একবার অন্তরীকরণ করলে ডি ডিটি অফ এক্স, আবার দুইবার অন্তরীকরণ করলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তাহলে এটা লিখলাম, এরপরে এম দ্বারা ভাগ করে দিলাম, আবার কে বাই এম এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার, দ্যাট মিন্স হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটাকে আমরা পক্ষান্তর করলে এই সমীকরণটা আমাদের খুবই কাজে লাগবে। এটি দ্বারা পরীক্ষা অঙ্ক আসে এভাবে, যে একটা 2015 সালে আসছিলো, তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখলে এম সিকিউতে দেখবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 32 ইকুয়াল টু জিরো, বললো যে কৌণিক কম্পাঙ্কের মান কত, ওমেগার মান কত এম সিকিউতে, তখন তুমি কী করবা এটার সাথে যদি তুলনা করো, এখানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের সহগ কত 1, তার মানে এখানে সহগ কত 2, তাহলে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, 2 দ্বারা ভাগ করলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, 32 কে 2 দিয়ে ভাগ করলে 16 ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখো 16, এখানে এক্স আছে, তাহলে এক্স, তাহলে এখানে এক্সের সহগ হচ্ছে 16, তার মানে এক্সের সহগ, এখানে এক্সের সহগ হচ্ছে ওমেগা স্কোয়ার, তার মানে দ্যাট মিন্স ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে ওমেগার সমান কত, ওমেগার সমান হচ্ছে 4, দ্যাট মিন্স 4, এটা বইতেই আছে এম সি বোর্ড কোশ্চান, এম সি কে তোমাকে জানতে এটা দিয়ে বললো যে কৌণিক কম্পাঙ্ক কত। তাহলে তুমি যেহেতু এই সমীকরণটার ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, দ্যাট মিন্স ওমেগাস আগে দেখতে হবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের সহগ কত আছে, যাই থাকুক যদি 2 থাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, যদি 4 থাকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে, যেহেতু 2 আছে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের মান সহগ 1 হয়ে গেলো, আর 32 কে 2 দিয়ে ভাগ করলে 16, দ্যাট মিন্স এই এক্সের সহগ হচ্ছে ওমেগা স্কোয়ার, দ্যাট মিন্স ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে ওমেগা ইকুয়াল টু বর্গমূল করলে 4, তাহলে আমরা পেয়ে গেলাম এটি হচ্ছে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ এবং এটি সমাধান করবো এখন। তাহলে এটি হচ্ছে এম সি কিউ, সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ প্রমাণ করলাম। আমাদের নেক্সট এটার সমাধান, এটার একটি সমাধান হচ্ছে, এই সমীকরণের একটি সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটি হচ্ছে যে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণটি আমরা সমাধান করেছি সেই সমীকরণের একটি সমাধান, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমরা এটাকে সমাধান করব, তাহলে আমরা জানি এটাকে যদি একবার অন্তরীকরণ করি ডিএক্স সময়ের সাথে এই এক্সকে ডিফারেন্সিয়েট করব, তাহলে ডি ডিটি অফ এক্স এ সাইন, আমরা ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র শিখব ম্যাথমেটিক্সের, ডিএক্স ডি এক্স সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে কজ এক্স, আবার ডি ডি এক্স অফ
কজ এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন এক্স, এই দুইটা সূত্র আমাদের এখানে লাগবে। তাহলে আমরা সাইন এক্সকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি কজ এক্স হবে, তাহলে আমরা যদি এটাকে করে ডি ডিটি অফ টি এর সাপেক্ষে করতেছি তাহলে কি হচ্ছে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে খেয়াল করি এ সাইন সাইন থিটাকে ডিফারেনশিয়েট যদি করি কজ ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে আরেকটা জিনিস দেখি আমরা, কিন্তু এখানে তো টি এর সাপেক্ষে করলাম, এই রাশি পুরো রাশিটা তো টি নয়, এটি যেহেতু টি নয়, এটি যেহেতু টি নয় এটি ওমেগা, এটাকে আবার টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে, দ্যাট মিন্স ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এটিকে যদি আবার টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, আবার টিকে যখন টি এর সাপেক্ষে, ওমেগা একটা ধ্রুবক তার ডিফারেনশিয়েট হবে না, টিকে টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট যদি আমরা করি তার মান হবে ওয়ান, ধ্রুবকের ডিফারেনশিয়েট করলে জিরো হয়, ধ্রুবকের ব্যবকলন শূন্য, তাহলে টিকে টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে তার মান ওয়ান, দ্যাট মিন্স এখানে থাকতেছে এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে থাকে শুধু ওমেগা। তাহলে এই ওমেগাটাকে আমরা যদি সামনে নিয়ে আসি তখন লিখতে পারি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এটি হচ্ছে ডিএক্স ডি ডিটি অফ এক্স। এখন আমাদের তো দুইবার ডিফারেনশিয়েট করতে হবে, তাহলে আরেকবার যখন ডিফারেনশিয়েট করবো হয়ে যাবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ওমেগা এ, কস থিটাকে ডিফারেনশিয়েট করলে হচ্ছে মাইনাস সাইন থিটা, কত মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা সামনে লিখলাম সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন একটা জিনিস খেয়াল করি, আগের মতোই এই রাশিটা যেহেতু শুধু টি নয়, এটাকে যখন আবার ডিফারেনশিয়েট করব এখানে যেরকম ওমেগা আসছে এখানে আরেকটা ওমেগা চলে আসবে, তাহলে ওমেগা চলে আসলে তখন হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এই ওমেগা ওমেগার সাথে গুণ হয় মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেলে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে মাইনাস ওমেগা স্কোয়ার আর এই রাশিটা পুরাটা হচ্ছে এক্স, এই যে এক্স ধরে নিলাম তাহলে ওমেগা স্কোয়ার এক্স, তাহলে দেখা যাচ্ছে যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন যদি আমরা সমীকরণটা কী ছিল, সমীকরণের লেফট হ্যান্ড সাইডে ছিল ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এখানে এই ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের পরিবর্তে যদি আমরা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বসাই প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো আসতেছে, সুতরাং এটি সমাধান করালো যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। দেখুন এটা দ্বারা প্রমাণিত হলো যে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ একটি সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমি আবার বুঝে যাচ্ছি, এটাকে এক্স এক্সকে টি এর সাপেক্ষে একবার অন্তরীণ করলে ডি ডিটি অফ এক্স ইকুয়াল টু এ, সাইন থিটাকে ডিফারেনশিয়েট করলে হয় কস থিটা, তাহলে ডি ডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাকে ডিফারেনশিয়েট করলে কস ওমেগা টি প্লাস ডেল্টা, কিন্তু এটা তো টি নয় এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে, টিকে ডিফারেনশিয়েট করলে হবে ওমেগা ধ্রুবক, ধ্রুবকের কোনো ডিফারেনশিয়েশন হয় না, যদি ধ্রুবক এবং চলক দুইটা রাশি একসাথে থাকে তখন ধ্রুবকের ডিফারেনশিয়েশন হবে না চলকের ডিফারেনশিয়েশন হবে, তাহলে এই চলকটিকে যদি টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তার মান ওয়ান, এক্সকে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে তার মান ওয়ান হয়, কোনো একই চলককে ওই চলকের সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে তার মান ওয়ান, তাহলে টিকে টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে হয় ওয়ান, তাহলে দেখা যাচ্ছে যে এটার মান ওয়ান হয়ে যায়, থাকে শুধু ওমেগা আর জিরো, তাহলে ওমেগাটাকে আমরা সামনে নিয়ে গেলাম, তাহলে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আবার ডিফারেনশিয়েট করলে ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার মাইনাস কস থিটাকে ডিফারেনশিয়েট করলে মাইনাস সাইন থিটা মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে দাঁড়াচ্ছে কি, কিন্তু এটা তো টি নয়, এই অংশটা যেহেতু টি নয় এটাকে আবার ডিফারেনশিয়েট করলে একটা আগের মতোই ওমেগা চলে আসবে, এ ওমেগা ওমেগার সাথে গুণ হয়ে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, আর এটার মান হচ্ছে এক্স, দ্যাট মিন্স ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের মান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আসছে। এই সমীকরণের লেফট হ্যান্ড সাইডে আমরা এটার মান যদি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বসাই তাহলে কাটাকাটি গিয়ে জিরো হয়ে যাবে, তাহলে প্রমাণিত হইলো যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে, এটি হচ্ছে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণের একটি
সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখাবো যে এই যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটি যে একটি সরল দোলন গতির ব্যবকলনী সমীকরণের সমাধান, এই সমাধানটা আমরা প্রমাণ করে দেখাবো এবং এখান থেকে কিছু সূত্র আমাদের কাজে লাগবে ম্যাথের জন্য। তাহলে আমরা খুবই মনোযোগ দিয়ে দেখি। তো সমীকরণটা কি ছিল? ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, এটি ছিল। এখন আমরা মনে পড়ে নিশ্চয়ই এ ইকুয়াল টু ছিল ডিবি ডিটি, আবার ডি ডিটি অফ বি সমান ছিল ডিএক্স ডিটি। তাহলে এটাকে আমি লিখতে পারি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমি এটা বসাতে পারবো, তাহলে ডি স্কোয়ার এক্স ডিটির পরিবর্তে আমি বসাতে পারি ডিবি ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। খেয়াল করি, আমি এটাকে যদি ডিএক্স ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো লিখি, এখানে আমি কী করব, একটা রাশি আনলাম ডিএক্স লিখলাম, এখানে ডিএক্স লিখলাম, কাটাকাটি করলে আগের রাশিটা হয় তাহলে লেখা যায়। আবার কেন লিখলাম, আমরা জানি যে বি সমান হচ্ছে ডিএক্স ডিটি, বি সমান হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে এটি পরিবর্তে যে আমি বি বসাই ডিবি ডিএক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, আমরা এটাকে পক্ষান্তর করে এপাশে নিয়ে আসি মাইনাস ওমেগা স্কোয়ার, এরপরে বি ডিবি ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, বি ডিবি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, কী করলাম, ইন্টিগ্রেশন করলাম যে যে চলকের সাপেক্ষে। এখন একটা সূত্র আমাদের শিখতে হবে ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে কিছু নাই মানে বি এর পাওয়ার ওয়ান আছে, এখানে এক্স এর পাওয়ার ওয়ান আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে বি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, আবার এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান, প্লাস একটা ধ্রুবক আসবে কারণ এটাকে ক্যালকুলেশন করলে একটা ধ্রুবক আসবে, আমরা ধ্রুবকটাকে ডেল্টা দিলাম বা সি দিলাম, ধ্রুবক সি, এখানে সি দিলাম। তাহলে দাঁড়াচ্ছে যে বি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি। এখন এই জিনিসটা বোঝানোর জন্য এখানে আমরা একটা ক্যালকুলেশন করব, সরল দোলন গতির ক্ষেত্রে আমরা একটা সরল দোলক আঁকবো। সরল দোলক কি? কোনো একটা ভারহীন ওজনহীন অপসারণশীল নমনীয় সুতার সাহায্যে কোনো একটি ভরকে, ভরবের ভর হবে কম, যে ভবটার ব্যাসার্ধ হচ্ছে আর, অপসারণশীল সুতার সাহায্যে কোনো একটি ভারী বস্তুকে যদি কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়, বস্তুটি যদি বিনা বাধায় এদিক ওদিক ঝুলতে থাকে বা দুলতে পারে তখন তাকে সরল দোলক বলে, এবং এই সরল দোলকের ভবের গতিটাকে বলা হয় সরল দোলন গতি। সরল দোলন গতির ডেফিনেশন এখান থেকে দেওয়া যায় যে যদি কোনো পর্যাবৃত গতিসম্পন্ন কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর পর্যাকালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তখন সেই গতিটা হবে সরল দোলন গতি বা সরল সন্ধিত গতি। তাহলে এখান থেকে এখানে যেতে যত সময় লাগে এখানে আসতে ঠিক তত সময় লাগে, এটি হচ্ছে সাম্য অবস্থান, আর এটি হচ্ছে সর্বোচ্চ বিস্তারের অবস্থান, সর্বোচ্চ বিস্তারের অবস্থান, সর্বোচ্চ বিস্তার অবস্থান, যেখানে এক্স ইকুয়াল টু হচ্ছে এ আর এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে সর্বোচ্চ বিস্তার অবস্থান, তাহলে এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু এ,
তাহলে x ইকুয়াল টু জিরো অবস্থানে এটি হচ্ছে x মিনিমাম, তাহলে সাম্য অবস্থানে সরণ হয় সর্বনিম্ন, সরণ শূন্য হয়, এবং সর্বোচ্চ বিস্তার অবস্থানে বিস্তার এটি হচ্ছে ম্যাক্সিমাম, x হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে বিস্তার কাকে বলে তোমরা এটা জানতে হবে, বিস্তার আগে থেকে পড়ছো। বিস্তার হচ্ছে সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক সরণকে বিস্তার বলা হয়, এদিকে অথবা এদিকে, এটি হচ্ছে প্রান্তীয় অবস্থান, প্রান্তীয় অবস্থান। এখন আমরা এই সাম্য অবস্থানে বেগ হচ্ছে সর্বোচ্চ, এগুলো কীভাবে সর্বোচ্চ আমরা দেখাবো, প্রমাণ আসবে। এখানে ত্বরণ হচ্ছে মিনিমাম, এখানে বেগ জিরো হয়, বেগ হচ্ছে মিনিমাম, কারণ এখানে এই দিকে উঠতে উঠতে বেগ শূন্য হয়ে যায়, বেগ শূন্য হয়ে যাওয়ার কারণে আর বস্তুটি উপরের দিকে উঠতে পারে না, এই জন্য বেগ মিনিমাম ইকুয়াল টু জিরো। আর বেগ শূন্য হয়ে যাওয়ার কারণে বস্তুটা আবার এখান থেকে নিচের দিকে নামতে নামতে আস্তে আস্তে বেগ বাড়তে থাকে, সাম্য অবস্থানে যখন আসে তখন বেগ সর্বোচ্চ হয়ে যায়। এখানে হচ্ছে ত্বরণ হচ্ছে ম্যাক্সিমাম, ওমেগা স্কোয়ারে কীভাবে আসছে এগুলো আমরা দেখাবো একটু পরেই। তাহলে এ সমান হচ্ছে ওমেগা স্কোয়ারে। এখন আমরা খেয়াল করি, যেখানে বেগ শূন্য সেখানে সরণ হচ্ছে, বিস্তার হচ্ছে সর্বোচ্চ বা সরণ সর্বোচ্চ। তাহলে এই সমীকরণে বেগ যদি জিরো হলে, বেগ জিরো হলে এক্স ইকুয়াল টু এ হবে, বেগ জিরো হলে যেখানে বেগ জিরো সেখানে এক্স ইকুয়াল টু এ, এই হিসাবে যদি আমরা বসে দিই জিরো ডিভাইডেড বাই টু ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই টু ইকু প্লাস সি, তাহলে সি এর ভ্যালু বাড়াচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই টু। এখন এটাকে যদি এক নং সমীকরণ দিয়ে এক নঙে সি এর মান বসে দিই, তাহলে দাঁড়াচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি এর জায়গায় বসবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই টু। তাহলে এখানে যদি টু দ্বারা ভাগ করে দিই আমরা, দাঁড়াবে বি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ওমেগা এটাকে আগে লিখলাম, তাহলে ওমেগা স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং এটাকে যদি বর্গমূল করি বি সমান দাঁড়াবে ওমেগা স্কোয়ারকে রুট করলে হবে ওমেগা, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বি এর ভ্যালু পাবো ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, এখান থেকে আমরা এই সমীকরণগুলো বের করছি। খেয়াল করো, এখানে খেয়াল করলে বুঝতে পারবা, যদি এক্স এর মান আমি এ বসাই, এক্সের জায়গায় এ বসালে বি এর মান আমরা জিরো পেয়ে যাবো। তাহলে এক্সের এক্স ইকুয়াল টু যখন এ, তখন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো হয়ে যাবে, তাহলে পুরো বেগ জিরো হয়ে যাবে। আবার যখন সাম্য অবস্থানে এক্স জিরো বসাবো, এক্সের মান জিরো বসাবো, তখন রুট ওভার হবে এ স্কোয়ার, আর এ স্কোয়ারকে রুট করলে থাকবে তার মানে বি এর মান ওমেগা। তাহলে এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এরপরে বি ইকুয়াল টু ওমেগা আমরা পেলাম। এখন এই বি সমান যে আমরা ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেলাম, তো আমরা এখানে দেখি যে বি সমান হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, ডিএক্স ডিটি। তাহলে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা জানি বেগ সময়ের সাথে সরণের অন্তরজকে বেগ বলা হয়। তাহলে ডি ডিটি অফ এক্স ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ডিটি। কী করলাম আমরা, আমরা এখানে জাস্ট এই জিনিসটাকে নিচে নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ওয়ান বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ওমেগা ইন্টিগ্রেশন অফ ডিটি। তাহলে এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ এটি ইন্টিগ্রেশনের একটা সূত্র, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, একটা ধ্রুবক আসবে। এখন এই সূত্রটাকে যদি আমরা লিখি, তাহলে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ বলতে ক্যাপিটাল লেটার ইকুয়াল টু ওমেগা, আর ডিটিকে ইন্টিগ্রেশন করলে হবে টি, একটা দ্রুত ডেল্টা আসবে, কারণ ইন্টিগ্রেশন দুই ধরনের, একটা
ডেফিনিট ইন্টিগ্রাল একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, যেহেতু এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল সেহেতু একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটাকে আমরা ডেল্টা ধরলাম। তাহলে সাইন ইনভার্সকে যদি পাশে নিয়ে যায় সাইন হয়ে যাবে, তাহলে এক্স বাই এ ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটি কি? এটি হচ্ছে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ, এই সমীকরণের একটি সমাধান। তাহলে আমরা এই সমীকরণটা একটা সমাধান বের করেছি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সবাইকে ধন্যবাদ। এটি তোমরা সবাই খাতায় লিখবা, মনোযোগ সহকারে বুঝবা, আর কোনো প্রবলেম হলে কমেন্টস করবা। সবাইকে ধন্যবাদ আজকের এই অনলাইন ক্লাসে।